Everyone, welcome my YouTube channel Varieties Video আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আমার একটা মাসির বাড়ি। মাসি ছাদে প্রচুর গাছপালা লাগিয়ে রেখেছে, ছাদ বাগান করে রেখেছে, তা সেই বাগানটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই জন্য আমি আজকে মাসির বাড়িতে চলে এসেছি, তোমাদেরকে আমি ছাদ বাগানটা দেখাবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমার এই ব্লগটা পুরোটা কন্টিনিউ করছি, কেউ স্কিপ না করে দেখো। ছাদ বাগানটা খুব সুন্দরভাবে মাসি ডেকোরেশন করে রেখে দিয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানটা একটু অন্ধকার আছে। বন্ধুরা, মাসি ছাদের উপরে ফুল গাছ লাগিয়েছে, তার সঙ্গে সঙ্গে সবজি আনাজেরও কিছু গাছ লাগিয়েছে। এই দেখো বেগুন গাছ কত সুন্দর দেখাচ্ছে, দেখো আরও ভ্যারাইটিস গাছ আছে। এই দেখো কচু গাছ, এদিকে নয়নতারা অনেক ভ্যারাইটিস আছে। এটা একটা গাছ, এই দেখো কত সুন্দর সুন্দর গাছ আছে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ না করে। এটা মনে হচ্ছে যে ফলসা গাছ হয় না বন্ধুরা, সেই ফলসা গাছ। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ। আমাদের মাসি প্রচণ্ড গাছপালার শখ, এই দেখো প্রচুর গাছপালা লাগিয়ে রেখে দিয়েছে। আমারও গাছপালা প্রচণ্ড ভালো লাগে, কিন্তু আমি এতটা সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবো না বা পারিনি, চেষ্টা করবো আরও। এই দেখো বন্ধুরা, সব গাছগুলোর আমি নাম জানি না, কিন্তু দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এগুলো ব্যালকনিতে লাগিয়ে রেখেছে। এটা কি গাছ কেউ জানলে কমেন্ট করে জানাও, কমেন্টে লেখো এই গাছটার নাম আর ছাদের ওই গাছটার নাম, দুটোই কমেন্টে জানাও। এইদিকে দেখো বন্ধুরা, লিচু গাছ আছে, লেবু গাছ আছে, পিয়ারা গাছ আছে, আমলকি গাছ আছে, লাল পিয়ারা, আম গাছ। এটা হচ্ছে কামরাঙা গাছ। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কামরাঙা গাছ। এই দেখো আম গাছ। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো কতটুকু একটুখানি গাছে কতটা পরিচর্যা নিলে এরকম ছোট গাছে পিয়ারা চলে আসে। গাছটা খুবই ছোট, এই যে ছাদ বাগানে এই দেখো একটুখানি গাছে পিয়ারা চলে এসেছে। এই দেখো বন্ধুরা আর একটা জিনিস দেখাই, এই দেখো বন্ধু কত সুন্দর সুপারি, এই সুপারি বলছি সরি, এটা হচ্ছে সবেদা। এই দেখো এইটুকু গাছে এই দেখো সবেদা চলে এসেছে, এটা হচ্ছে ছাদ বাগানের গাছ। বন্ধুরা, আমাদের এই মাসি প্রচুর গাছপালার প্রেমিক, পুরো বাড়িটা জুড়েই গাছপালা ভর্তি, দেখতেই পাচ্ছ পুরো ছাদ ময় গাছ। এইটা হচ্ছে সবজি আনাজ, এই একটা সবেদা গাছ আছে, এই দেখো বন্ধুরা। আর আছে এইদিকে কাঁঠাল গাছ। হ্যাঁ বন্ধুরা, কাঁঠাল গাছ ওসব ছোটো ছোটো ট্রেতে করে নিয়ে কাঁঠাল দিচ্ছে। আমি এসেছি, আসার সঙ্গে সঙ্গে এখানে বৃষ্টির জন্য। আবার এই দেখো এইটা হচ্ছে কাগজি ফুল, পুরো আমার এখানটা এসে খুব মন পুরো জুড়িয়ে গিয়েছে, তোমাদের কি বলবো বন্ধুরা। এই দেখো আম গাছ থেকে কাঁঠাল গাছ থেকে এটা একটা মনে হচ্ছে পিয়ারা, এটা কি পিয়ারা আমি জানি না বন্ধুরা নাম, কিন্তু শুধু দেখো কত সুন্দর কালার, এই কি সুন্দর, আমার খুব আনন্দ লাগছে এখানে এসে। এই দেখো প্রচুর গাছ, প্রচুর, এটা মনে হচ্ছে আতা গাছ। হ্যাঁ বন্ধুরা, এটা আতা গাছ। এদিকে ডালিম গাছ, পুরো সারা গাছ ছাদ জুড়ে গাছপালা। এই দেখো এই দেখো এই কাঁঠাল গাছ, এটা হচ্ছে কাঁঠাল গাছ। আর এইদিকে দেখো বন্ধুরা, এখানে তেঁতুল গাছ প্রথমেই আছে, এটা নাকি মিষ্টি তেঁতুল। আর তার সঙ্গে আছে এদিকে বরবটি গাছ লাগানো আছে, এই যে বরবটি গাছ লতি লতি বেড়াচ্ছে, আরও ফুল গাছ। আমি সব গাছের নাম আমি বন্ধুরা জানি না, তোমরা এই ছাদ বাগানটা দেখো খুব আনন্দ পাবে তোমরা আশা করি। ওই একটা আছে জাম গাছ। আর দেখো বন্ধুরা বাইরের কি ওয়েদার, ওই যে পাওয়ার গ্রিড আছে না, পাওয়ার গ্রিড, ওই যে দূরে দেখা যাচ্ছে পাওয়ার গ্রিড, ঠিক তার অপোজিটে যে খামারাইট বলে যে জায়গাটা, তার এইদিকেই মাসির বাড়িটা। এই দেখো এইদিকে নয়নতারার ভ্যারাইটিস আছে বন্ধুরা। এই দেখো এইদিকে আরও গাছ আছে, এটা কি গাছ আমি জানি না, কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে এগুলো, লঙ্কা গাছ। এই দেখো কত ফুল গাছ আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এত গাছপালা আছে, ওয়া 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 খুব সুন্দর। এই দেখো ছাদে লেবু গাছের ভ্যারাইটিস দেখো বন্ধুরা, দারুণ দারুণ খুব সুন্দর এই ছাদ বাগান, ও মাই গড। এই দেখো বন্ধুরা এটা কি গাছ, তোমরা কমেন্টে জানাও আমাকে, এই গাছটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছ এটা। এই দেখো ছাদের ওপরে এইটা গাছ, এই গাছটার নাম আমি জানি কিন্তু তোমাদেরকে বলবো না, তোমরা কমেন্টে লেখো এই গাছটার নাম কি, তোমরা যদি জানো তাহলে কমেন্টে লেখো অবশ্যই। আর এইদিকে দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে কুল গাছ, এগুলোর নাম তো আর বলতেই হয় না, এই গাছটার নাম তোমাদের কমেন্টে বলতে হবে না, আমি তোমাদেরকে বলেই দিচ্ছি কুল গাছ। এখানে টোটাল চারখানা কুল গাছ আছে,
খুব সুন্দর। এই দেখো গাছে ফুল চলে এসেছে বন্ধুরা, এই দেখো বা বা দারুণ, মাসির হাতের কাজ। সরি বন্ধুরা, এইদিকে চারটে কুল গাছ আছে আর ঠিক তার এই দিকটায়ও একটা কুল গাছ আছে। এই দেখো ছাদে কারি পাতা গাছ, এটা হচ্ছে কারি পাতা গাছ যেটা চানাচুরে দেয়া হয়। আর এই দেখো ওয়াও, এই ফুলটা তো দারুণ দেখতে। আমি মাসির কাছ থেকে কোনো সব কিছু টিপস নিয়ে যাব আর শিখে যাব কিভাবে এই গাছকে পরিচর্যা করতে হয়। আমিও, আমারও ইচ্ছা আছে বাড়িতে একটা ছাদ বাগান, না হোক আমাদের উঠোনটা অনেক বড়, উঠোনেই একটা বাগান করব। আমার অল্প কিছু দু চারটে গাছ আছে, সেরকম বেশি গাছ নেই। মাসির তো প্রচুর প্রচুর গাছ, এই দেখো বন্ধু তোমরা বুঝতেই পারছ কত সুন্দর। এইদিকে আনাজ সবজি আনাজের গাছ আছে, এখান থেকে উচ্ছে গাছ তুলে দিচ্ছে। এই দেখো উচ্ছে গাছ লতানো শুরু করে দিয়েছে। এদিকে আছে মনে হচ্ছে এটা ছিম গাছ, ছিম গাছটাও লতাচ্ছে। আর এই যে একটা আছে বয়স্ক ভেন্ডি গাছ, বাহ খুব দারুণ লাগছে, পুরো ছাদ জুড়ে গাছপালা। দেখি এই দিকটা দিয়ে যাওয়া যায় কি, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে বলে আমি ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি। হ্যাঁ বন্ধুরা বৃষ্টি হচ্ছে, আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি এই সিঁড়িটা দিয়ে উঠে। তোমরা বুঝতেই পারছো যদি কাছাকাছির কোনো বন্ধু থাকো এটা কোন জায়গাটা, তোমরা বুঝতেই পারছো আমি কোন বাড়িটায় এসেছি, রাস্তার কাছেই এই বাড়িটা। এই দেখো বন্ধুরা ছাদের উপরেও গাছ করা আছে। মাসি এই ট্রেতে ভালো করে সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এই দেখো বন্ধুরা এটা মনে হচ্ছে আঙুর গাছ। হ্যাঁ বন্ধুরা আমি এটা চিনি, এটা হচ্ছে আঙুর গাছ। মাসিদের বাড়ি কী গাছ নেই, সব গাছের নাম আমি বলতে পারবো না। এই দেখো বন্ধুরা এই দিকে দেখো, এইদিকে উচ্ছে গাছ তো হয়ে এসছে, উচ্ছে গাছে এই দেখো বন্ধু ফুল চলে এসছে, ফলের অপেক্ষা। তাই জন্য সবসময় বলা হয় কর্ম করে যাও ফলের আশা করে নাও, ফুল এসে গেছে মানে ফল এবার হয়েই যাবে। এইদিকে দেখো মাসির শুধু বাগান দেখো, এইদিকে মাসিদের সব মাসিদের বাগান। এই দিকটায় পুরো নারকেল গাছের সারি সারি নারকেল গাছ। তাই বন্ধুরা বলছি পুরো ভিডিওটা দেখবে কোনো স্কিপ না করে। এই দেখো কত নারকেল গাছ, আগে 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 প্রচুর আগে আমরা তো আর মাসিদের বাড়ি তেমন একটা আশা হয় না, মাসি মায়ের কাছে প্রচুর পাঠাতো নারকেল। এই দেখো দেখেছো শুধু নারকেল গাছের কত ভ্যারাইটিস এটা। আর এখান থেকে তোমাদেরকে ছাদ বাগানটা আরও একবার দেখিয়ে দিচ্ছি এই দিক থেকে শুরু করে। এই দেখো বন্ধুরা কত সুন্দর মাসির হাতের কাজ। আর এখানেই আমি ব্লগটা শেষ করছি বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। দেখো বন্ধুরা তোমাদেরকে খুব ভালো লাগবে।